আনন্দম সবাইকে সেক্টরে কি কি ডিপার্টমেন্ট আছে সেই ব্যাপারে। এই ডিপার্টমেন্টগুলো আমরা কিন্তু জানি না যে কত রকম ডিপার্টমেন্ট থাকে বিপিও সেক্টরে, তো সেগুলো জানা আমাদের অবশ্যই দরকার। তাহলে আমি জানতে পারবো যে ভেতরে অনেক কিছু ডিপার্টমেন্ট আছে। তো প্রথম থেকে শুরু করা যাক, আমরা যখন ইন্টারভিউ দিতে যাই সেখানে ফার্স্ট আমরা মিট করি এইচআর টিমের সাথে। তো এইচআর মানে হচ্ছে হিউম্যান রিসোর্স টিম, যারা আমাদের ইন্টারভিউ নেয় এবং আমাদেরকে সিলেক্ট করে, তারা সিলেক্ট করে। তো এইটা একটা ডিপার্টমেন্ট হয়ে গেল হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। এবার ওরা সিলেক্ট করলো, সিলেক্ট করার পর কী করে না, ট্রেনিং একটা ডিপার্টমেন্ট থাকে, তারা কী করে তারা প্রোডাক্ট অ্যান্ড প্রসেস রিলেটেড ট্রেনিং দেয় তাদের ওই কোম্পানিতে কাজ করার জন্য, তাদের ট্রেনিং দিয়ে যাতে সাপোর্ট করতে পারে কোম্পানিকে, কোম্পানি যাতে কাজ করতে পারে সেই জন্য ট্রেনিং দিয়ে তাদের অপারেশন একটা ডিপার্টমেন্ট আছে সেখানে পাঠায়। তো প্রথম আমাদের কী ডিপার্টমেন্ট হলো হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, তারপর হলো ট্রেনিং, যারা ট্রেনিং দেয় এমপ্লয়িদের, ট্রেনিং ডিপার্টমেন্ট। তারপর কী ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে অপারেশন ডিপার্টমেন্ট, যেখানে সব কিছু অপারেট করা হয়, যে কোনো ডিপার্টমেন্টে সেটা অপারেট করা হয়, সেটা তার নাম হচ্ছে অপারেশন। এরপর এই অপারেশনকে চেক করার জন্য একটা ডিপার্টমেন্ট থাকে, যেমন আমাদের আইনানুগ যে চেক করার জন্য যেমন পুলিশ বা ল ডিপার্টমেন্ট কোর্ট থাকে, সেরকম কোনো ডিপার্টমেন্ট থাকে সেটা হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্ট। সেটা হচ্ছে তারা কী করে কলের কোয়ালিটি চেক করে এবং প্রসেস ইম্প্রুভমেন্ট কোয়ালিটি সেটা দেখে। তো এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে কোয়ালিটি, রাইট। এরপর এই যে কল আসে বা বিভিন্ন টেলিকম সেক্টরে যে কম্পিউটার তার নেটওয়ার্কিং এগুলো কীভাবে কারা করে, এটা একটা ডিপার্টমেন্ট থাকে, সেটা হচ্ছে আইটি, মিন্স হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, একটা ডিপার্টমেন্ট থাকে। এই ডিপার্টমেন্টের কাজ হলো সব কিছু তারা মনিটর করে এবং সব কিছু তারা কানেকশন এবং সব কিছু তারা ইজিলি মেনটেন করে, কম্পিউটার মেনটেন করা এটা করে। তো এটা একটা ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে আইটি। এবং আরেকটা ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে অ্যাডমিন, যারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোটা চেক করে। অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে ধরুন এসি ফ্যান সব কিছু, সব কিছু মেনটেন, ইচ অ্যান্ড এভরিথিং মেনটেন করে ওই অ্যাডমিন ডিপার্টমেন্ট। এর সাথে ডিপার্টমেন্ট থাকে সেটা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট। অ্যাডমিন অ্যান্ড ফিনান্স বেসিক্যালি একসাথে ডিপার্টমেন্ট থাকে। আরেকটা ডিপার্টমেন্ট থাকে সেটা হচ্ছে এমআইএস। এমআইএসের ফুল ফর্ম হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তারা পুরো সিস্টেমটাকে মনিটর করে, ধরুন কি কদিন আসছে কদিন আসছে না, কার কত স্যালারি, কীভাবে ইনক্রিমেন্ট হবে, প্রসেসর রেভিনিউ, ইচ অ্যান্ড এভরিথিং, কে আসছে লেট আসছে, কে কোন প্রেজেন্ট হচ্ছে, প্রসেস ইম্প্রুভমেন্ট গ্রাফ, ইচ অ্যান্ড এভরিথিং এরা মেনটেন করে। সেটা ডিপার্টমেন্ট হচ্ছে এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, মানে পুরো সিস্টেমটাকে এরা ম্যানেজ করে। তো এই ডিপার্টমেন্টের নাম হচ্ছে এমআইএস, রাইট। তাহলে কী কী ডিপার্টমেন্ট আমরা বললাম, প্রথমে হচ্ছে আমাদের এইচআর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, সেকেন্ড হচ্ছে আমাদের ট্রেনিং ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে অপারেশন, তারপর হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে আইটি, তারপর অ্যাডমিন অ্যান্ড ফিনান্স, এবং এমআইএস। এমআইএস মানে হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তো এতগুলো ডিপার্টমেন্ট থাকে যারা এই পুরো সেক্টরটাকে মেনটেন করে, হ্যাঁ, বা যে কোনো টেলিকম সেক্টরকে মেনটেন করে, রাইট। তো আজকে আমরা এই টপিকটা জানালাম, নেক্সট দিন আমরা আলাদা কোনো টপিক নিয়ে আবার ডিসকাস করবো। তার জন্য আপনাকে অনুরোধ করবো আমার যে ভিডিওটা আপনারা শেয়ার করবেন, যদি পছন্দ হয় লাইক করবেন, রাইট। তো তার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।